أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. মা বাবাকে ভালোবাসা নিয়ে অমুসলিমের সাথে মুসলিমের যুক্তি আমি আপনাদের সামনে তুলে ধরব। এর পূর্বে কোরআন আমাদেরকে কি বলে, প্রথমে আমরা দেখব কোরআন আমাদেরকে কি বলে, মা বাবার ভালোবাসার ব্যাপারে কোরআনের পয়গাম, সন্তানদের ব্যাপারে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 23 এবং 24 এই আয়াত দুটিতে আল্লাহ বলছেন, এখানে বলা হচ্ছে وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا. তোমার রবের ফয়সালা হলো তোমরা আল্লাহ ব্যতীত আর কাউকে বন্দেগি করবে না, দাসত্ব করবে না, আর বাবা মার সাথে উত্তম ব্যবহার দিবে। তারা তোমাদের নিকট বুড়োকালে একজন হোক অথবা দুজন যদি জীবিত থাকে তাদেরকে এমন কোনো কথা বলবে না যে তারা উফ বলে বসবে, তাদেরকে ধমক দিবে না এবং তাদের সাথে নরম ব্যবহারে তাদের সাথে পেশ আসবে, তাদের সামনে ঝুঁকে থাকবে এবং আল্লাহ তাআলাকে প্রার্থনা হিসেবে ডাকবে যে হে আল্লাহ, যেভাবে শৈশবে আমাদেরকে লালন পালন করেছেন এই বাবা মাকে আজ তুমি সেইভাবে তোমার কাছে রাখো। এখন একজন ইউরোপের মুসলিম ছেলে, সে তার বন্ধুর একটি প্রশ্ন শুনে যে উত্তর দিয়েছে সত্যি সেটা শোনার মতো। তার বন্ধু তাকে বলছে যে তোমরা মুসলিমরা মা বাবাকে কেমন ভালোবাসো, কারণ ইউরোপের ছেলেদের মেয়েদের বাবার পরিচয় থাকে কম। এই মুসলিম ছেলেটি বলে নিজ জীবনের চেয়েও বেশি। সে প্রশ্ন করে যখন তোমার বাবা মা বৃদ্ধ বৃদ্ধা হয় তখনও কি তাদেরকে ভালোবাসো, কারণ বৃদ্ধাশ্রমগুলি হচ্ছে ইউরোপে সবচেয়ে বেশি আমরা দেখতে পাই, আর সেই বৃদ্ধাশ্রমগুলিতে সন্তানেরা মৃত্যুর পরও আসে না দেখতে। তখন এই অমুসলিম ছেলেটি মুসলিম ছেলেকে বলে, তাহলে কেমন ভালোবাসো তোমরা? এই মুসলিম ছেলেটি পকেট থেকে 500 ইউরোর একটি নোট চকচকে ঝকঝকে সে বের করে বলে, এর মূল্য কত? অমুসলিম ছেলেটি বলে, এর মূল্য 500 ইউরো। এখন এই নোটটি সে কি করে, কসলায় কসলায় দলা করে, দলা করে বলে, এখন তুমি বলো এই নোটটার মূল্য কত? তখন এই অমুসলিম ছেলেটি মুসলিম ছেলেকে বলে, এখনো এর মূল্য 500 টাকা, 500 ইউরো। এরপরে এই মুসলিম ছেলেটি এই 500 ইউরোর নোটটা মাটিতে ফেলায়, সেখানে রগড়ায়, মাটিতে মিশায়, বলে আবার যখন হাতে নিয়ে সে বলে, এর মূল্য কত? তখন একই উত্তর দেয় অমুসলিম তার বন্ধুটি। ছেলেটি বলে, এই 500 টাকা যখন চকচকে ছিল তখনও এর মূল্য ছিল 500 ইউরো, যখন দলা করা হলো তখনও তার মূল্য একই ছিল, যখন নিচে ফেলায় এতে মাটি লাগলো তখনও ঠিক একই মূল্য। ঠিক এইভাবে আমার কাছে আমার পিতা আমার মাতা এই রকমই মূল্য চিরকাল। এই কথাটি শুনে এই অমুসলিম ছেলেটি সত্যি সে খুব চিন্তিত হলো। তার পরের ইতিহাস কি হলো আমি জানি না। তো মা বাবাকে ভালোবাসার জন্য কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে, এর জন্য আপনি যত যুক্তি প্রমাণ পেশ করবেন কোনো সমস্যা নেই, কিন্তু বৃদ্ধাশ্রম অন্তত ইসলামে নেই, এটা আপনাকে আমাকে জানতে হবে।